জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিব ধাত্রী সাহা সুধা নমস্তুতে। কলঙ্কের কথা বলতো, আমি এখন লোকের কাছে মুখ দেখি, এত বড় মুখের যে বংশ। তুমি মিথ্যি ভাবছো মাসিমা, হয়তো এসব কিছুই নয়। নরেন যে মায়াকে ভালোবাসে এটা তো আর মিথ্যে নয়, আর ও নিজে যেচেই মায়াকে বিয়ে করবে বলে সব ঠিক করেছে। এখনো মায়াকে ফেলে শুক্লার পেছনে ঘুরে বেড়াবে? না না মাসিমা, এ আমি বিশ্বাস করি না। বিশ্বাস কি আমি করেছিলাম? একদিন লোকের কোনো কথাতেই তো কান দিইনি, কিন্তু সেদিন মায়ের মুখের দিকে তাকিয়ে জানি না হতবাকির কপালে কি আছে। রোজ প্রার্থনা করি বংশের মুখ হাসাবার আগে ও যেন মরে যায়। মাসিমা, মায়া কি সুব্রতদা কিছু বলবে? আমি সব শুনেছি, মায়ের শেষ কথাটা। না না, ও নিয়ে তুমি মন খারাপ করো না মায়া। মাসিমার কথা কি ধরতে আছে? তাছাড়া উনি হয়তো মিথ্যেই ভয় পাচ্ছেন। সুব্রতদা, আমার একটা উপকার করবে? কি? আমাকে আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে? নরেনের কাছে? হ্যাঁ। মাসিমা শুনলে ভীষণ রাগ করবেন। মা জানবেন আমি তোমার সঙ্গে মেলায় গেছি। সেটা কি ঠিক হবে? মুকুজ্জে বংশের মেয়ে হয়ে তুমি কাঙালির মতো ধন্না দিতে যাচ্ছি, তাই না? কিন্তু গলায় দড়ি দেবার আগে এক
একবার শেষ চেষ্টা করে দেখব না? ছি মায়া, আচ্ছা তুমি তৈরি হয়ে নাও, আমি মাসিমাকে বলে আসছি। জল জানতো বসে আছেন বলছেন না? জল জানতো বসে আছি দেখছেন, তবু জিজ্ঞেস করছেন আমি এখানে? জানেন আপনাকে আমি কত মেলায় খুঁজেছি, বড্ড কষ্ট হয়েছে তো আপনার, তা শুধু এখানে চলে এলেই তো পারতেন। এখানে? তো আমি কি করে জানবো যে আপনি বাড়ি থাকবো বলে বেরিয়ে পড়বেন? ও তাও তো বটে, মেলায় না গিয়ে এখানে যে মাছ ধরছি। একটা ধরেছেন? না এখনো ধরিনি, তবে ধরবো ধরবো করছি। ও খাচ্ছে তো অনেক মাছ, তবে কোনটা যে ধরবো তা ঠিক করতে পারছি না। কেন, যেটা খাবে সেই টেনে তুলবেন। ওই যে ওই তো ওই মাছ খাচ্ছে, তুলুন 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 তুলুন, ওই টেনে তুলুন, ওটা তুলুন না, ওটা যেটা খাচ্ছে সেটা কি টেনে তুলবো? হ্যাঁ তুলবেন। তাহলে চুপড়িতে যার জায়গা হবে না নরেন বাবু? দেখুন শুক্লা দেবী, আপনার এই কথাগুলোর ব্যাকা মানে যে আমি বুঝি না তা নয়। বুঝি নিশ্চয়ই। ও মা কি বুদ্ধি আপনার, জানেন না রে বাবু কি আপনার সব ভালো, কেবল ওই একটা দোষ, আপনার কাছে সোজা কথা বলার উপায় নেই, অমনি তার উল্টো মানে করবে। ভারী আমার সোজা কথা বলা মানুষ রে বাবা, কি রাগ আপনার, রাগ কিসের লক্ষণ জানেন? কিসের? ক্রোধের। কি ক্রোধের? আপনি আমার সাথে পরিহাস করছেন? মোটেই না, মোটেই না। বেশ বেশ, আপনি আমার পরিহাস নিয়ে থাকুন, আমি চলো। শুনো শুনো, সন্ধ্যেবেলা মেলায় নিয়ে যেতে হবে কিন্তু। সন্ধ্যেবেলা? হ্যাঁ আমি পারবো না, আপনার ইচ্ছা আপনি একা একা যান, আমি পারবো না। যান, শুনো নারিন বাবু, শুনো। তুমি এখানে? তোমার কাছেই যাচ্ছিলাম। কেন কেন, তোমার কি খুব অস্বাভাবিক ঠেকছে? হ্যাঁ তা একটু ঠেকছে বই কি, মুখ হচ্ছে বাড়ির মেয়ে তুমি দিন দুপুরে আমার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে যাওয়াচ্ছে, দিন দুপুরে সোজা আসাই কি ভালো নয়? ও নিজের ভালো মন্দ খুব বুঝতে শিখেছো দেখছি। সেইটাই আজ শেষবারের মতো জানতে এসেছি, আমার ভালো মন্দ আমি একাই বুঝবো না তোমারও কিছু করার আছে? খুব বেশি দিনের কথা নয়, তুমি একদিন আমায় বুঝিয়েছিলে। ওসব কথা এখন থাক। কেন, পুরনো কথা আজ বুঝি চলবে না? মায়া ভুলে যেও না, সব জিনিস একটা সীমা আছে। ও সীমা নেই শুধু তোমার খেয়াল খুশির বেলায় না? তার মানে? খুশি হলো দুটো ভালোবাসার কথা বললে, খুশি হলো দূরে সরে গেলে। কি সব আবল তাবল বকছো তুমি, দুদিন কাজে কর্মে ব্যস্ত আছি তাই, আর তাছাড়া দুদিন বাদে তোমার সঙ্গে আমার বিয়ে, এখন যদি আমি ঘন ঘন তোমাদের বাড়ি যাই লোকে বলবে কি? তুমি ভাবো আমি কিছুই জানি না? না কি জানো তুমি? আমি কেন, সবাই জানি, কেন তুমি বাড়িতে বাড়ি যাও? আমার খুশি আমি চাই। নতুন এসেছেন একটু দেখাশুনো করতে যাই, এতে অন্যায় হয়েছে কি? কি অন্যায় হয়েছে তা তুমি বোঝো না? না শুক্লাকে যে কেউ ভালো বলে না তাও তুমি জানো না? আর লোকে কথা ছেড়ে দাও, একটু আধুনিকা সকলের সঙ্গে সহজভাবে মেশে, তাছাড়া লোকের অত কথা শুনে চলতে গেলে এই দুনিয়ায় বাস করা চলে না। একটু আগেই না তুমি বলছিলে লোক নিন্দের ভয় তুমি আমাদের বাড়ি যাও না, মা বলছিলেন। মা ভালোবেসে বিয়ে করতে চেয়েছি বলে দাস খত লিখে দিন, কথাটা আমার হয়ে তোমার মাকে জানিয়ে দিও।
আদর্শগীর মেলা থেকে চলে এলি যে? ভালো লাগলো না, নতুন কিছুই নেই। সুব্রত এলো না? কাল আসবে বলেছে, কি একটু জরুরি কাজে চলে গেল। নরেন কি বলল? নরেন কি বলল? মানে খুব কাজে ব্যস্ত আছে কিনা, নিঃশ্বাস ফেলবার সময় পায় না। ও তাই বুঝি তারিণী মানুষের বাড়িতে দুবেলা আড্ডা বসে? খোকালে যে কি জবাব দেব আমি! তার একেবারেই ইচ্ছে ছিল না, সে চেয়েছিল সুব্রতের সঙ্গে তোর বিয়ে হোক। শুধু তোর মুখের দিকে তাকি, আমি জোর করি এখানে মত দিয়েছিল। এখন যদি সে তোকে বিয়ে করতে রাজি না হয়, দুশ্চিন্তায় আমার গলা দিয়ে ভাত নামে না। মুকুজ্জ বংশের এত বড় গ্লানি। ওদিকে খোকা বিয়ের তারিখ জানতে চেয়ে বারবার চিঠি দিচ্ছে, দুদিন বাদই এসে পড়বে। মা, দাদাকে তুমি এখন আসতে বারণ করে দাও। বারণ করলে জানো সে শুনবে? আমার কপাল, নইলে এত জায়গা থাকতে তারিণী মানুষে এখানেই বাসবে কেন? আর ওই মেয়েটা নরেনে কাঁদিব ভর করবে কেন? পছন্দ করলে নিতে হবে, এই তো আপনাকে আমি পছন্দ করি। কাউকে পছন্দ হলে কি করেন? পছন্দ হলে হ্যাঁ দূর করে দিই। দূর করে দেন? হ্যাঁ, যাকে বলে একেবারে তুলোর বাতাস। সে কি আর আচ্ছাকে খারাপ লাগে? তাকে হ্যাঁ কাছে টেনে নি। তার মানে? বুঝবুনি যে জানো সন্ধান। শুনুন, আপনার একটা কথা জিজ্ঞেস করবো? নির্ভয়, কিন্তু ব্যক্তিগত প্রশ্ন চলবে না। না মানে আমি আপনার শুভার্থী। কি বললেন? আমি আপনার শুভার্থী। বাঁচা গেল, আপনাকে নিয়ে ভারী দুশ্চিন্তা হয়েছিল আমার। দুশ্চিন্তা কেন? ঠিক বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করবেন, কোন পথে এগোবেন। এখন দেখছি ঠিক বাঁধা রাস্তা ধরেই চলেছে। তার মানে? তার মানে একটা বইতে পড়েছিলুম, ছেলেরা প্রথমে মেয়েদের শুভার্থী হয়ে দান ফেলে, পরে সুবিধে বুঝে আর কিছু হবার চেষ্টা করে। ভালোই হলো, শুভার্থীর সংখ্যা আরেকটি বাড়লো। যেমন শিব বাবু, নীরেন বাবু, হরেন বাবু, হেমেন বাবু, নরেন বাবু, আর কত বলবো। মানুষের দুর্বলতা নিয়ে বিদ্রুপ করা আপনার স্বভাব। যেমন মেয়েদের দেখলে দুর্বল হয়ে পড়াটা আপনার স্বভাব। আচ্ছা, ও মা রাগ করলেন নাকি? কাল আসবেন কিন্তু, নইলে ঠিক ভাববো রাগ করেছেন। আমি কিন্তু আপনার পথ চেয়ে বসে থাকবো। নমস্কার। কাকে খুঁজছেন? আপনার জন্যই অপেক্ষা করছি। আমি তো আপনাকে চিনি না। ক্ষতি নেই, আমি আপনাকে চিনি। আমার সঙ্গে কি দরকার? কাল সকালে আসবো। না, কাল সকালে আমি বাইরে চলে যাচ্ছি, অথচ ব্যাপারটা খুবই জরুরি। বেশ, ভিতরে আসুন। ধন্যবাদ, আমি এইখানেই বলবো। আপনি মুখুজ্জেদের চেনেন? ওইদিকে বড় বাড়িতেই থাকেন না? হ্যাঁ। জানেন না বোধহয় নরেন বাবু দিলীপবাবুর বোন মায়াদেবীকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছিলেন? এই অঞ্চলে সবাই জানেন ওদের বিয়ে ঠিক হয়ে আছে। তারপর? নরেন বাবু হঠাৎ কিছুদিন হলো বিয়ের ব্যাপারটা একটু এড়িয়ে যেতে চাইছেন। এসব কথা আমাকে বলবার মানে? লোকের ধারণা নরেন বাবু আপনার জন্যই বিয়ের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। আপনারও কি সেই ধারণা? নইলে আপনার কাছে আসবো কেন বলুন। বেশ, আপনার আপনাদের ধারণা নিয়ে থাকুন, আমাকে মিথ্যে বিরক্ত করতে আসবেন না। শুন, আপনি মেয়ে, যদি আরেকটা মেয়ের দুঃখ বোঝেন তাই এত করে বলা। যদি না বুঝি? আমাকে আবার আসতে হবে? ভয় দেখাচ্ছেন? ভরসা এবার দিচ্ছেন কোথায়? একটু ভেবে দেখুন, এই বিয়েটা যদি না হয় দুঃখ যা পাবার মেয়েটা তা তো পাবে, এছাড়া
অপমান আর লাঞ্ছনার বোঝা তার মাথায় চেপে বসবে। ভালোবেসেছে বলে এত বড় শাস্তি পাবার মতন অপরাধ সে তো করেনি। আপনার নামটা জানতে পারি? সুব্রত রায়, নরেনবাবু আমায় চেনেন। আপনি মায়ের কি হন? দিলীপ আমার বন্ধু। ও বুঝেছি। তা এখন আমায় কি করতে হবে? একটু ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনার কি করা উচিত। নমস্কার। হঠাৎ কিছু বলাটা ঠিক হবে না, তাতে মায়া দুঃখ পাবে, তাছাড়া ওর দিকটাও তো দেখতে হবে আমাদের। ঠাকুর, ও ঠাকুর, দাদাবাবু কাল আসছে, সম্মুখে বলো কিছু মাছ বাড়িয়ে দিতে, আর গদাইকে একটা মোচা আনতে বলো। শিবু, ওরে শিবু, শিগিরায় মধুর কাছে যা, কাল থেকে দুশের দুধ দিতে বলিস। তুমি কোথায় যাচ্ছ মাঠান? কুন্ডে চানটা সেরে আসি, তুই আমার সঙ্গে যাবি বাবা? ধরে বেঁধে আমার একটু পূর্ণ করে দিতে চাও মাসিমা? তোকে যে কি দিতে চাই বাবা। আচ্ছা, খোকার চাচা তাড়াতাড়ি আসার কথা ছিল না, কিছু শোনেনি তো? নইলে আমাকে না লিখে তোকে টেলিগ্রাম খুলতে কেন? তুমি মিথ্যেই ভাবছো মাসিমা, দিলীপ আসছো স্কুলের জন্য। আচ্ছা, কে দিলীপ বাবু, তুমি চেনো ওকে? দিলীপ বাবু? তাকে আবার কি দরকার বললো? আহ, বলোই না দাদু চেনো কিনা। হ্যাঁ চিনি একরকম, ওই যে বড় বাড়িটা দেখা যায় ওটা হচ্ছে মুখুজ্জিদের বাড়ি, দিলীপ হচ্ছে হারাধন মুখুজ্জের ছেলে, ওই একটি ছেলে, বড় ভালো ছেলে, যেমন লেখাপড়ায় তেমনি দেখতে শুনতে। কই, কোনোদিন তো তাকে দেখিনি। দেখবি কি করে, বেশিরভাগ কলকাতাতেই থাকে, ভালো চাকরি করে, এদিকে এখানে আবার চাষিদের নিয়ে একটা স্কুলও খুলেছে। স্কুল? হ্যাঁ, ছুটিতে ছুটিতে যখন এখানে আসে তখন তাদের নিয়ে পড়ে, আবার যখন থাকে না তার বন্ধু বান্ধবরাই চালিয়ে দেয়। আর ছেলেটি খুব ভালো, তবে তার ওই একমাত্র পণ, যত ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল সব তো নাকচ করে দিলে, তার বোনের বিয়ে না হলে সে বিয়ে করবে না। আর শুনেছি সে মেয়েটি নাকি এখনো বিয়ে হয়নি। দিদি, হঠাৎ দিলীপকে কি দরকার পড়লো? এমনি এমনি বেশ। তার মানে? এমনি দেখো দাদু, আমার সঙ্গে চালাকি করো না বলে দিচ্ছি। হ্যাঁ পাগল নাকি, তাকে পারি? এই বইটা দে, বইটা দে। কেমন দেখাচ্ছে আগে বলো। আর দে বইটা। আগে বলো কেমন দেখাচ্ছে। চমৎকার, একেবারে মনমোহিনী। আমার কি ইচ্ছে করছে জানিস, আবার চুলে কলপ টলপ লাগিয়ে শুরু করে দি। তা দিদি, মোহিনী বেশে কাকে ভোলাতে চলেছিস? ভোলাবার লোক কি তোমাদের দেশে আছে দাদু? দেখবার আগেই সব ভুলে বসে আছে নাকি? সব যেন কেমন। আর তেমন লোকের পাল্লায় পড়িস নাকি? না তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এত লেখাপড়া শেখালুম, সঙ্গে করে নিয়ে কত দেশ ঘুরলুম, গান বাজনা শেখালুম, ভাবলুম যে তোর ভাবনা আর আমাকে ভাবতে হবে না। দেখো দাদু, তুমি বিয়ে বিয়ে করবে না বলে দিচ্ছি। হ্যাঁ এই তো বেশ আছি, তুমি আর আমি। আমি কি আর চিরকাল থাকবো রে দিদি? আর তাছাড়া তোর বয়স, ফের ওই বয়সের কথা। কি করবো বল দিদি, ঘাগরাই পরিস আর পেন্টুলি পরিস, ভুলে গেলে চলবে কেন? যে তুই বাঙালি ঘরের মেয়ে, শাড়ি পরে শাঁখা সিঁদুর নিয়ে একদিন তোকে তর করতে যেতেই হবে। বললে তো চলবে না দিদি। এই তোর ঠাকুমার কথাই ধর না, তোর ঠাকুমাও বিয়ের আগে খুব কান্নাকাটি করেছিল, কিছুতেই পিঁড়িতে বসবে না। তারপর যখন বিয়ে হয়ে এলো, কপালে চন্দন, শীতে সিঁদুর, পায়ে আলতা, লজ্জায় চোখ তুলে আমার দিকে চাইতেই পারছে না। বললুম শোনো কি যে চায় মন না জানে, আজ কা কমি কুজা।
শিব বাবু বিপিন বাবু কত করে বললেন, আমি বললাম না নরেন বাবু না এলে আমি কিছুতেই বেড়াতে যাব না। আচ্ছা নরেন বাবু একটা কথা জিজ্ঞেস করব, কি ঠিক জবাব দেবেন? হ্যাঁ ভালোবাসলি মানুষের অবস্থা কি হয় বলুন তো? বলতে পারলেন না, বলবেন কি করে? কখনো তো কাউকে ভালোবাসেননি? আমি আপনি মানে আমি মানে বাসেননি, তাহলে বুঝবেন না আমার কি হয়েছে। কি হয়েছে বলে কি হবে, আপনি তো আর বুঝবেন না। বুঝবো বুঝবো ঠিক বুঝবো। অভিজ্ঞতা আছে? আছে, সে কথা আরেকদিন বলবো। তাহলে আমার কথাটাও আরেকদিন শুনবেন, চলুন। কোথায়? আহা চলুন না, কিন্তু এই পোশাকে কেন খারাপ দেখাচ্ছে বুঝি? না না খারাপ দেখাচ্ছে না, হ্যাঁ চলুন। না না মানে মানে হোঁচট খেয়ে পড়ে গেলাম আর কি। পথ দেখে চলতে পারেন না? কোথায় আপনি আমাকে ধরবেন তা না। ও আমি মানে আমি চলো চলো ওরা কে? ওরা হ্যাঁ ওই জানলা দেখে হোঁচট খেয়ে পড়লেন। ও হ্যাঁ আপনি ঠিক চিনতে পারবেন না, পরিচয় দিলেও চিনবো না মানে আমি, কিন্তু দেখি মনে হলো ওরা আপনাকে বেশ চেনেন। আমাকে? হ্যাঁ মানে সামান্য আলাপ আর কি, দেখুন এক জায়গায় থাকতে হলে দোহাই আপনার, আপনি যাবেন? আমি আমি দেখুন রোদকে রোদে দাঁড়াতে পারছি না। চলুন। আরে মেয়েটাই বা কত বড় নির্লজ্জ, অমনি একটা পোশাক পরে অতগুলো পুরুষের মাঝখানে নরেনকে জড়িয়ে ধরলে। আর নরেনের কথাই বা কি বলবো, তখন দিন রাত্রি মার মা, মনে করলাম আহা মা মরা ছেলেটা, ভগবান কি ওকে পাঠিয়েছিলেন আমাকে? মায়া তুই চলে যাচ্ছিস যে দিন রাত কেন তুমি একটা মেয়ে সম্বন্ধে যাতা বলবে? বলি কি সাথে, তুই কি নিজে বুঝিস না কত বড় সর্বনাশ তোর করতে চলেছে? সর্বনাশ কপালে থাকলে হবে, কিন্তু যেখানে মানুষ বলতে একটিও নেই সেখানে শুক্লার কোনো দোষ আমি অন্তত দেখি না। ওটা কাদের বাড়ি? মুখুজ্জিদের না? চলুন না আলাপ করে আসি, আসুন। ও কি দাঁড়িয়ে রইলেন যে, আসুন। দেখুন আপনার আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। কেন? মানে ওরা ঠিক আপনাকে ভালো চোখে দেখেন না। কেন, কি অন্যায় করেছি আমি, কি ক্ষতি করেছি ওদের?
আপনি নিশ্চয়ই জানেন। আমি মানে কথাটার আগে আমি শুনেছি, আপনি যদি না যান আমি একাই যাব, ওদের জিজ্ঞেস করে আসবো। শুনুন, আপনি ওখানে যাবেন না? তাহলে আপনিও সঙ্গে চলুন, আপনি সঙ্গে থাকলে তার ভয় নেই, আসুন। আমি? হ্যাঁ। না না, যেতে হয় আপনি একাই যান, আমাকে টানবেন না। নরেনবাবু, সুব্রত বাবু আপনার খোঁজ করছিলেন। সুব্রত বাবু, ওর সঙ্গে আপনার আলাপ হয়েছে বুঝি? সুদীর্ঘ নিবিড় আলাপ, কত কথাই বললেন, ভারী পরোপকারী ব্যক্তি। ও, এখন বুঝতে পারছি কোথেকে আপনি এত কথা শুনেছেন। মিথ্যে শুনেছি? না, শুনুন নরেনবাবু, জীবনটা নিয়ে ছিনিমিনি খেলবেন না, আপনার নিজের বা অপরের, কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার নেই। আমাকে আপনার ভালো, কিন্তু মায়া আপনাকে ভালোবাসে, একটু ভালো লাগার জন্যে এত বড় ভালোবাসাকে ব্যর্থ করে দেবেন? কিন্তু মায়াকে তো সত্যি একদিন ভালোবাসতেন, নিজের ভিতর তলিয়ে দেখুন, আজও সেটা মিথ্যে হয়ে যায়নি। বুঝেছি। আচ্ছা নরেনবাবু, দুঃখ পেলেন? ভাবনা ছিল, তবু আঘাত দিয়ে যে পথ দেখায় তাকে বন্ধুই বলি, আমার এই কথাটা অবিশ্বাস করবেন না। আচ্ছা নমস্কার। কাকে খুঁজছেন? এটা দিলীপ বাবুর বাড়ি না? হ্যাঁ। উনি কি বাড়িতে আছেন? না, কলকাতায়। আপনি? আমি সীতা। দিলীপ বাবু? হ্যাঁ না, আমি এই বাড়িতেই থাকি। ও, বাড়িতে আর কি আছেন? মা। তাকে একটু ডেকে দেবেন। আপনি ভেতরে আসুন না। না, একটু ডেকে দিন। কে রে সীতা? তুমি কে মা? আপনি দিলীপ বাবুর মা না? এই একটু এসেছিলাম। আমি কে তা তুমি জিজ্ঞেস করলেন না? কিছু দরকার আছে? না, একবারাই থাকি, আলাপ তো নেই, তাই একটু আলাপ করতে এলাম। তুমি তো এই অঞ্চলে বেশি দিন আসনি, তাই জানো না যে মুকুজ্জদের সঙ্গে আলাপ করবার শিক্ষা বা যোগ্যতা তোমার কোনোটাই নেই। আপনি দাঁড়িয়ে এখানে? আপনি তো চলছেন না। কি করে চলি বলুন? আপনি যেন পথটা আগলে। ও, এবার যেতে পারেন। এই বাড়িতে আপনার কারোর সঙ্গে দরকার আছে কি? থাকলেই বা আপনাকে বলতে যাবো কেন? না, দরকার থাকলে যাকে দরকার তাকে ডেকে দিতাম। আমার দরকার দিলীপ বাবুর সঙ্গে। কার সঙ্গে? দিলীপ বাবুর সঙ্গে। ও, দিলীপ বাবুর সঙ্গে। আচ্ছা, দিলীপ বাবুর সঙ্গে আপনার পরিচয় আছে নাকি? হ্যাঁ, তিনি আমার বিশেষ বন্ধু। বিশেষ বন্ধু? ও, আপনাকে তো চিনতে পারলাম না। পথের মাঝখানে দাঁড়িয়ে কোনো মহিলার পরিচয় চাওয়া যে অভদ্রতা, সেটুকু জ্ঞান কি আপনার নেই? সত্যি বড্ড ফুল হয়ে গেছে। আসুন ভিতরে। ভেতরে? ওখানে নিয়ে যাওয়ার অধিকার আপনার আছে নাকি? তা একটু আধটু আছে কোথায়। আপনি কে তা কি জানতে পারি? স্বচ্ছন্দে অধীনে নাম দিলীপ মুখোপাধ্যায়, আপনার বিশিষ্ট বন্ধু। আপনি মানে মানে আমি মানে
আচ্ছা আমি আসি আসি। মা মা মা, এই যে আমি কাছে না থাকলে খেতে পেট ভরে। এবার তোকে আমি ছাড়ছি না, আমি সঙ্গে যাব। তুমি সঙ্গে যাবে? ঠিক যাবে? হ্যাঁ যাব। নাকি শেষকালে বলবে শ্বশুর আর স্বামীর ফিটে ছেড়ে কোথায় যাব বাবা? তুমি এক কাজ করো মা, তুমি এই সীতাটার ওপর ভাত দিয়ে না, হ্যাঁ সংসারের সমস্ত ভাত চাপিয়ে দিয়ে আমার সঙ্গে চলে চলো। আর এই যে এই যে গুম মুখে আছে, এই বাদরটা শ্বশুর বাড়িতে কি হিংসা করে ফেটে মরে যাবে। তোমার কই কিন্তু বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না, কি কোথায় নয় জল চাপিয়ে দে তো আমার নরম সাথে। এখন থাক, চল জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিবি, চল চল চল। আমি জানতাম এরকম একটা কিছু হবে, তুই তো আগেই বলেছিলি। বলে আর কি হবে মা, এই দুঃখটা ওর পাওনা ছিল। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে জোর করতে হলো, নইলে অমন সোনার চাঁদ ছেলে সুব্রত তাকে ফেলে কিনা কি দেখেছে মায়া। দেখে শুনে এসব করে কেউ কে ভালোবাসে মা? ও কথা বলিস নি বাবা, শুনলে আমার বুক কাঁপে। কিন্তু কথাটা খুব সত্যি, হিসেবে যদি করলো তাহলে ভালোবাসলো কখন? খোকা মা, আমি মা হয়ে বলছি, এমন ভালোবাসার ফল কখনো ভালো হয় না। শুনুন নরেনবাবু, আমাকে আপনার ভালো লাগে, কিন্তু মায়া আপনাকে ভালোবাসে, একটু ভালো লাগার জন্যে এত বড় ভালোবাসাকে ব্যর্থ করে দেবে? তুমি ভুলে যাচ্ছ নরেন, মায়া মুকুজ্জ বংশের মেয়ে, খুশি হলো দুটো ফুল ফেলে দিয়ে বিয়ে করলে খুশি হলো দূরে সরিয়ে দিলে। সে কথা তো আমি বলিনি, আমি বলতে এসেছি তো সে আমার বাগদত্তা। বাগদত্তা? এতদিন সে খেয়াল কোথায় ছিল, আর আজীবা হঠাৎ সে হোসলো কেন? দয়া দেখাতে এসেছ, আমরা তোমার দয়া পাত্র? ছি ছি, এসব কি বলছেন আপনি, আমি দয়া দেখাতে আসিনি, আমি একটু দয়া ভিক্ষি করতে এসেছি। একদিন মা বলে ডেকেছিলাম, আপনিও আমাকে সন্তান বলে গ্রহণ করেছিলেন, অপরাধের আমার সীমা নেই, তা বলে আমায় ত্যাগ করবেন? মা আপনার খুশি মতো আমাকে দিন, কিন্তু আমায় ঠেলে সরিয়ে দেবেন না। তার কি একটা মান সম্মান নেই? তার কাছে ক্ষমা চেয়ে তার মত করাবার ভার আমার, আপনি শুধু একবার তার সঙ্গে দেখা করবার অনুমতি দিন। সে যদি রাজি না হয় তাহলে আর কোনোদিন আপনাদের বাড়ির চৌকাট মারব না। আমার কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু একটা ভিক্ষে চাইতে এসেছি। দোষ তোমার না, আমারই, আমি তোমাকে অবহেলা করেছিলাম, এ তারই শাস্তি। আর যদি না পারো একদিন অন্তত মনে মনে ক্ষমা করো, আমি যাচ্ছি। মা মা, লোকে পেট পুরে খেতেই পায় না দা ঠাকুর, তাই স্কুল দিয়ে কি হবে, বেড়ানে বাঁচলে তবে তো আর সব। আহা নটবর, মানলাম তোমার সব কথা, কিন্তু বাঁচার মতো বাঁচতে হলে শিক্ষার দরকার। ও কাজের জন্য ছেলেপুলেকে আটকে রাখতে হয়। দেখো শ্রীনাথ, আমি সব বুঝি, কিন্তু তাই বলে তোমরা বলতে চাও ওরা কিছুই করবে না? না না, তা বললে হবে না, কিছুটা সময় করে তোমাদের ছাড়তেই হবে, এতে তোমাদেরই ভালো। আচ্ছা ধরো একটা চারা গাছ পুঁতেছ, জল না দিলে সেটা কি হবে? মরে যাবে। মরে যাবে তো,
আর যদি বেশ ভালো করে যত্ন করো, জল টল দাও, তাহলে দেখবে একদিন বিরাট গাছে পরিণত হয়েছে, বুঝতে পারলে? তাই বলছিলাম, শুধু পেটে খেলেই মানুষ বড় হয় না, হুম, চাই শিক্ষা, এবং শিক্ষাটাই মানুষের শক্তি। যাকে শোনো, যে কথা বলতে এসেছিলাম, আমি ঠিক করেছি যে কলকাতার চাকরি ছেড়ে দিয়ে এখানকার স্কুল নিয়ে পড়ব। গ্রামের প্রত্যেকটা ছেলেকে মানুষ করে তুলতে হবে, কি আপত্তি নেই তো? না না, তাহলে বলেন ও ছাতিম তলায় তুমি খবর দেবেন, আমি যাবো। না, খবর দিলে সবাই এসে পড়বে। বেশ, তাহলে ঠিক রইলো, কাল থেকে স্কুল আরম্ভ হবে। নটাবার তোমার ছেলেকে পাঠিয়ে দেবে। জি আজ্ঞে দাস, হুম জি আজ্ঞে। আচ্ছা আসো। দিলীপ, আরে শোন, আরে শোন, নরেন বিয়ে করতে রাজি হয়েছে। যা, হ্যাঁ, আরে দিনক্ষণ সমস্ত ঠিক হয়ে গেছে, মাসিমা তোকে এক্ষুনি ডাকছে, চ। কি ব্যাপার বলতো, সত্যি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে যে আমিও পাচ্ছি তা ঠিক বলতে পারবো না, তবে মেয়েটার সম্বন্ধে মত আমাকে বদলাতেই হলো। মেয়েটাকে? শুক্লা। সকলে যা ভাবে আসলে মেয়েটি তা নয়। মেয়েটার নাম শুক্লা না? কেন, তোর সঙ্গে আলাপ হয়েছে নাকি? কি রে, চুপ করে এলি যে, তোর সঙ্গে আলাপ হয়েছে? আগে তুই বল, কি বলেছিল? দ্যাটস মাই সিক্রেট। দেন দিস ইজ মাই সিক্রেট। দিদিমণি, দিদিমণি, একজন বাবু দেখা করতে এসছেন। কোন বাবু? সেই যে স্কুল করেন, ওই যে মুখুজিদের বাড়িতে। দিলীপ বাবু, আমি আছি বলেছিস? না, বলেছি আমি দেখে আসছি, আছেন কিনা। উনি কোথায়? বাইরে কুয়োর ধারে দাঁড়িয়ে আছেন। আচ্ছা তুই যা। এই শোন, তোকে কিছু বলবার দরকার নেই, আমি যাচ্ছি, যা। কি ব্যাপার, কি কি চিনতে পাচ্ছ? না, ব্যাপারটা কি বললাম? সেদিনকার সোদাস তুলবো দাদু, নাকের জলে চোখের জলে একেবারে এক করে ছাড়বো, দেখবো তোমার দিলীপ বাবু কত বড় বুদ্ধিমান। একটু জল দেবে ভয়ানক, জল তেষ্টা পেয়েছে, একটু জল দাও না। এই শোনো, গ্লাস আনতে যাচ্ছ? না না, গ্লাসের দরকার নেই, তুমি ওই ইঁতারা থেকে তুলে দাও, আমি আজলা ভরে খেয়ে নেবো। এখন আর কেউ থাকেন না? দিদিমণি বে আছে। দিদিমণিকে ডেকে দেবে একবার। দিদিমণি, দিদিমণি বাহার গিয়েছে, ঘড়ি ঘড়ি বাহার চলিয়ে যায়। আচ্ছা, ঘড়ি ঘড়ি বাহার চলে যায়। দিদিমণির সাথে কিছু কাম আছে বাবুজি? না, পরে বলবো।
বাবুজি, দিদিমণি লোটেলে কিছু বলবো? বলবে বলবে, এক মুসাফিরের পিয়াস লেগেছিল, আর তুমি তাকে জল দিয়েছো। পিয়াস লাগলে ফিন আসবেন বাবুজি? কেন, ইদার আছে ঠান্ডি পানি, ঠান্ডি পানি। এখানে আরো অনেক ইদারা আছে। এটা কি বলো তো? আ বলো। আচ্ছা, এবারে এটা কি বলো তো? এটা হচ্ছে ম, বলো ম। দেখলে তাহলে তোমরা কত শিখে শিখে ফেললে। হ্যাঁ আচ্ছা, এবারে এইটা কি বলো তো? একটু আগে যে বললে আ, বলো আ। আচ্ছা, আর এটা হচ্ছে ন। তাহলে কি হলো? আ ন, বলো কি হলো? এবার একসঙ্গে আম আ ন। কাঁচা আম নুন দিয়ে খেতে খুব ভালো লাগে মাস্টার। শুক্লা শুক্লা, না জনমানুষের দেখা নেই। আরে দুপুর রোদ্দুরে কেই বা আসবে? তুমি এখানে কেন? দিবা দ্বিপ্রহরে ধু ধু করে মাঠ, ধুকিতেছে কাক বসি বৃক্ষ ছায়, আর আমি আছি তব প্রতীক্ষায়। শুক্লা ব্যানার্জি কারোর প্রতীক্ষা করে বসে থাকে না, এমনি আছে। তাই বাড়ির মধ্যে তো জায়গা নেই, তাই রোজ বাইরে এমনি করে এসে বসে থাকি। একটু জল দিবি দিদি, বলতো চেষ্টা পেয়েছে। জল খাবার জন্য তুমি এখানে এসেছো, হারু গেল কোথায়? হারু তো রয়েছে, তোকে তো কালের ভাত ধরে পাই। দাও না, তুমি ঝেলে দাও, আমি আগলা ঘরে খাই। ও জানলা দিয়ে সব লুকিয়ে দেখা হয়েছে? মিথ্যে কথা, দিব্যি বড় বড় চোখ করে প্রকাশ্যে তাকিয়ে দেখেছি। দে না দিদি, একটু জল দে না। তোর হাতে জল খেলুম, না তো কুয়োর জল তো কুয়োতেই থেকে যেত। না আজকালকার ছেলেদের কৃতজ্ঞতা বলে কিছু নেই। ভাবছি, আচ্ছা রোজই তো ছেলেটা আসে, আজই বা এলো না কেন? আজকে বোধ হয় ওর তেষ্টা পায়নি। কে রে, তুই কি বলিস? কে জানে কে কোথায় এলো না এলো, আমার ভারী বয়েই গেল। তাই তো, তাই তো, এতে কার না রাগ হয়, কার রাগ না হয়? জানিও না। না না, এটা ঠিক না, এটা ঠিক নয়। না হয় তো তেষ্টাই পায়নি, তাহলে একটিবার কুয়োতলা দিয়ে যেতে কি হয়েছিল? দাদু ভালো ভালো বলছি কিন্তু। না না, ভালো তো হবেই না, এরপর খুব খারাপ, খুব খারাপ। আচ্ছা মানলো, না হয় সুব্রত এখানে নেই বলে তোর খুব খাটে, এই সাংঘাতিক রোদ্দুর মাথায় করে এ গা সে গা করে চুরি চুরি করে বেড়াতে হচ্ছে। তা বলে কাজই কি সব, আর কেউ কিছু না, একটিবার তোর মনেও পড়বে। Ha, 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 ha.
সেই তোকেও কাঁদতে হলো, তবু তো জানে না তুই কে, কি বা সম্পর্ক গড়ে উঠেছে। কদিন তোর হাতে তেষ্টার জল খেয়েছিল এইমাত্র, তবু আজ তোকে তারই প্রত্যাশায় কুয়োতলায় বসে থাকতে হয়, আর সে না এলে অভিমানে তোর চোখে জলও আসে। তেষ্টা পেলে সবাই লোককে জল দেয়। হ্যাঁ হ্যাঁ, তা দেয়, আর সেই তেষ্টার জল খেতে না এলে লোকে কাঁদেও। কি করবি দিদি, লাভ ইজ টিয়ার্স, ভালোবাসলেই কাঁদতে হয়। পিয়াস লাগেনি বাবুজি? লেগেছে, তোমাকে দেখতে না পেয়ে চলে যাচ্ছিলাম। চলুন বাবুজি, এই দ্বারা সে ঠান্ডি পানি তুলে দেব, আসুন। আজ সারাদিন ভীষণ ঘুরে বেড়েছি জানো, তেষ্টায় বুকে একবার ফেটে যাচ্ছিল, আর খালি তোমার কথা মনে হচ্ছিল। স্যাজ বাবুজি, এলেন না কেন? আমি সারাদিন দাদার পাশে বসেছিলাম। দা আচ্ছা, তুমি সারাদিন এরকমই দাদার পাশে বসে থাকো না, আর যারা আসে তাদের সকলকে জল দাও না? নেই বাবুজি, কই তো বলিনি, পিয়াস লেগেছে। কেউ বলেনি? বলেছে, কিন্তু আপনার মতো করে কেউ বলেনি। বাবুজি, হ্যাঁ, আপনার মন দুঃখছে? কি করে বুঝলে? আমি বুঝি বাবুজি, আপনার মন দুঃখলে আমারও মনে দুঃখ হয়। আমার মন দুঃখলে তোমার মনে দুঃখ হয়? হ্যাঁ বাবু। আমি চলি বাবুজি। পিয়াস লাগলে ফিন আসবেন বাবুজি? আসব, তোমার হাতে জল না খেলে আমার তেষ্টা মিটবে না। মা, তুমি অন্ধকারে বসে? তবু ভালো, বাড়ির কথা মনে পড়েছে। না মা, বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি নিয়ে? এই যে স্কুল নিয়ে, দেখো না এবার কি কাণ্ড করি, দশখানা গায়ে না প্রচন্ড সারা জাগি দেবো। মানে নেমন্তন্নের ফর্দগুলো দেখেছিস? হইচা, আমি একেবারে ফুলে গেছি মা। আচ্ছা আমি দেখছি এক্ষুনি। খোকা, তোর কি হয়েছে বলতো? কিছু তো হয়নি। আমার কাছে লোকস নেই, সারাদিন বাইরে বাইরে থাকিস, কেমন যেন আনমনা ভাব। আজকাল আর আমার কাছে আসিস না, আদর আবদার করিস না, কি যে মনের মধ্যে গুমরে নিয়ে বেড়াচ্ছিস। এমন কি হয়েছে যেটা আমাকে বলতে পারিস না? না মা, ওই সুব্রতটা চলে গেল কিনা তাই। সুব্রত যাওয়াতে মনটা আমারও কম খারাপ হয়নি, কিন্তু শুধু সেই জন্য কি তুই এমনি করে ঘুরে বেড়াস? না, আমি ফর্দটা নিয়ে আসি মা। হ্যাঁ, জগন্নাথ রায়,
সীতা মা কোথা রে? মা হয়তো ঘরে। মা তোমার মস্ত একটা ভুল ধরেছি। আমার আবার কি ভুল হলো? হয়েছে। আচ্ছা, যাদের নিমন্ত্রণ করেছো তাদের সকলকার নাম এই লিস্টে আছে তো? হ্যাঁ। কেন, কেউ বাদ পড়েছে নাকি? রায়বাহাদুর তারিণী বানুজ্জে? ও আমি ইচ্ছে করি বাদ দিয়েছি। ইচ্ছে করে বাদ দিয়েছো? হ্যাঁ। কিন্তু মা, এটা সামাজিক অনুষ্ঠান, এক পাড়ায় থাকি, বাধ্যতা কি উচিত হবে? আমার সমাজ ওদের স্বীকার করে না। শোনো মা, একটা সামান্য ব্যাপার নিয়ে কেন খোকা? কাকে ডাকতে হবে আর কাকে বাদ দিতে হবে তার তোচ্ছে আমি ঢের বেশি বুঝি। কি হয়েছে মা? কিছু না, এত দেরি না। আমি মানে ওই একটু ওই এদের বাড়িতে গেছিলাম, ওই ও বেলা পড়ে গেছে, হাত মুখ ধুয়ে খাবে। আচ্ছা মা, আমার যখন দেরি হচ্ছে দেখলে তখন ঠাকুরকে বলে মা কি হলো, হাতে ফুসকা মানে কি করে? রাত দেখিস বুঝি, তুই কি স্প্রিট লাগিয়েছ? না। কেন? কেউ তো ছিল না যে লাগিয়ে দেবে। বারে বাড়িতে আমি না থাকলে হাতে একটু স্প্রিট লাগিয়ে নিতে পারবে না? পারি, তুমি এতদিন করতে তাই, আজ যে তোমার উপর কোনো ভরসা রাখতে পারবো না তা তো জানতাম না। মা, মা গো, তুমি দুঃখ করো না, পেটে যখন ধরেছি তখন তো দুঃখ পেতেই হবে খোকা। ওস্তাদ, আরে এসো এসো বসো, তুমি না এলে আমার আসরই জমে না। মনটা ভালো নেই? হঠাৎ মনে কি হলো জানো বন্ধু? ব্যথা না পাওয়ার ব্যথার বড় জ্বালা। তুমি এত শিখলে কোত্থেকে? কখনো নইলে গান ধরলাম কেন? খুব লেগেছিল না? আজ গান শুনবে না আমার ইতিহাস শুনবে? যেটা তোমার ভালো লাগবে। আজ গান শোনো, ইতিহাস আরেকদিন শোনো। কে? আমি বাবুজি। তুমি? হ্যাঁ, এমনি ঘুরছিলাম ফিরছিলাম, রাবা শুনে দাঁড়িয়ে গেলাম। গানা হবে বাবুজি? হবে, এসো। এসো বসো। ওস্তাদ, এই ছেলেটি খুব ভালো, রোজ কুয়ো থেকে জল তুলে আমাকে খাওয়ায়। বেশ খাসা কচি কচি চেহারাটিতে। হঠাৎ দেখলে কিরকম মেয়ে মেয়ে বলে মনে হয় না? আমি আসি বাবুজি। বসো বসো। গান শুনবে না? হ্যাঁ বাবুজি, শুনবো। ছেলেটিকে যেন চেনা চেনা মনে হচ্ছে, কি নাম হয় তোমার? আমার নাম? নিজের নামটাই ভুলে গেলে? নেই বাবুজি, আমার নাম আরবান্স। গানা হবে না বাবুজি? হবে হবে, বসো। ব্যথা না পাওয়া ব্যথার কত যে জ্বালা, সেই শুধু বোঝে জীবনে যাহার আসেনি কাদার পা।
বেলা ব্যথা না পাওয়ার ব্যথার কত যে জালা। যে প্রেম আছে সিংহাসনে সে কেন কাঁদে সঙ্গোপনে মিলানো লাগনে বধুর কণ্ঠে অভিমানে হাসে মালা। ব্যথা না পাওয়া ব্যথার কত যে জালা। নিশীথ রাতের যে আলে আই প্রদীপ জ্বালায় রাখে নিজের বেদনা জানাতে সে শুধু পথিকের কাছে ডাকে। যে নদী হারায় পথে দিশা সে কি গো বোঝে মরুর তৃষা। ধূপ জানে হায় কি যে ব্যথা তার তবু সে সুরভি ঢালা। ব্যথা না পাওয়ার আর কত যে জালা। ওস্তাদ, গান শুনতে শুনতে তোমার সেই কথাটাই মনে পড়ছিল, যে ব্যথা দিলেও না আর পেলেও না সে জীবনে পেল কি। আচ্ছা ওস্তাদ চলি। বাবুজি। আচ্ছা না থাক। বলুন না বাবুজি। বলবো? জি হ্যাঁ। আচ্ছা অরবিন্দ, তুমি তো কখনো ঝুট বাদ বলো না। না নেহি বাবুজি, একদম না নেহি, একটু একটু কবি কবি মানে থোড়া থোড়া। তোমার বয়স কত? আমারা বয়স এই 14-15 হবে বাবু। ঝুট তোমার চেহারাটা এরকম মেয়েদের মতো কেন? একই বাদ বাবুজি, জাস্তি উমর হলে গোপ দাড়ি হবে আর চেহারা ভি পালোয়ানের মতো হবে। আচ্ছা, তাহলে বড় হলে তুমি মস্ত বড় একজন পালোয়ান হবে। মস্ত বড় পালোয়ান হবে। বাবুজি, আমি যদি বলি তুমি হরবংশ নাও? নেই বাবুজি। যদি বলি তুমি শুক্লা দেবী, আর যদি বলি প্রথম দিন দেখে আমি টের পেয়েছিলাম? টের পেয়েছেন তো পেয়েছেন, কি হয়েছে তাতে? কিছু না, মন্দ লাগছিল না, তোমাকে শুধু বুঝিয়ে দিলাম আমার ভালো একজোড়া চোখ আছে। কি করে টের পেলেন? সেদিন যখন জল দিয়েছিলে পোশাকে উপরটা ঢাকা যায়, অন্তর থাকা যায় না। জানো, তোমার সেই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছি না।
সেই যে একদিন বলেছিলে বাবুজি পিয়াস লাগলে ফিরে আসবেন তো বাবুজি, কেমন যেন পেয়ে বসেছে। দুপুর হলেই মনে হয় তুমি দাঁড়ার ধারে বসে আছো আর আমাকে ডেকে বলছো বাবুজি পিয়াস লাগেনি বাবুজি। দেখি শুক্লা, ছোট্টবেলা থেকে একা কেটেছে, এখানে এসেও সেই একাই রয়ে গেলাম। চারিদিকে ভিড় জমল অনেক, তাদের নিয়ে হই হই করে দুদিনের বেশি কাটল না, তোর নামে দেশ ছেয়ে গেল, কেউ একটু জানল না, একটু বুঝল না, বুঝবার চেষ্টাও করল না। আমার বাইরেটা দেখেই সব, হঠাৎ আপনি একদিন এসে বললেন চল দাও, তারপর 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 রাজার কন্যা মাধুর্য রাজার কন্যা পঞ্চ ফুলের মালা সবাই কেটেছে তোর জন্য, রাজার কন্যা পঞ্চ ফুলের মালা সবাই কেটেছে তোর জন্য, ও রাজার কন্যা। আদুল তোর গলার ওই চাপার মালা যার গলেতে যাবে, সে পাবে ও রাজার কন্যা মাধুর্য রাজার কন্যা পাঞ্চ ফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য, ও রাজার কন্যা। মাধু তুই রাজার মেয়ে, প্রীতি কর বালক আর সনে, মাধু তুই রাজার মেয়ে, প্রীতি কর বালক আর সনে, ভাবির বুদ্ধি বর বুঝি বানাই রে ত্রিভুবনে, ও রাজার কন্যা মাধুর্য রাজার কন্যা পাঞ্চ ফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য, ও রাজার কন্যা। মাধু তো সামান্য গীতি হয় গো, বর খুঁজিতে অজান গৃহেতে সে তার হয় গো, মাধু তো সামান্য গীতি হয় গো। আদু তুই রাজার মেয়ে শাখা সিঁদুর বলে সেই ভেবে ভেবে মন আমার কেমন কেমন করে, সেই ভেবে ভেবে মন আমার কেমন কেমন করে, ও রাজার কন্যা আদুল রাজার কন্যা পঞ্চ ফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য, ও রাজার কন্যা। শুনলো যত দক্ষিণ পাড়ার আগুলো মেয়ে তোর মিটবে আশার নিশীতে ভাবির কৃপাতে, শুনলো যত দক্ষিণ পাড়ার আগুলো মেয়ে সফল হয়ে যায় গো, সফল হয়ে যায় মাধুর দয়ায় মনের
মনের আশা সফল হয়ে যায়, কুমারী কন্যা মধুর পায় মনের আশা সফল হয়ে যায়, কুমারী কন্যা মধুর পায় মনের আশা। এ কথা সত্যি? কি? কুমারী কন্যা আর যা চাইবে তাই পাবে।